বাংলাদেশে প্রচলিত অনেক ইসলামিক দল রয়েছে প্রশ্ন হলো কোন দলটি সঠিক পথে আছে আমরা কোন দলটি মতে চললে দুনিয়াতে শান্তি আর পরকালে মুক্তি পাব বডি স্প্রে অন্যান্য স্প্রে ব্যবহার ইসলামী দৃষ্টিতে কতটুকু যায় বালে হওয়ার পর অনেক সালাদ কাদা কাজা হয়েছে যার সংখ্যা অজানা এগুলো কিভাবে আদায় করব। প্রত্যেকটাকে জীবনের প্রথম অক্ত ধরবেন একটা পড়ে ফেললে পরেরটা আবার প্রথম হয়ে যাবে এভাবে যত সম্ভব দ্রুত পড়ে শেষ করবেন বুঝে আসছে কথা এখানে অমরের কাজা বলতে কিছু নাই এ নাম নাই হাদিসে কিন্তু কাজাউল ফওয়ায়দ বাবু কাজা উল এটা আছে যার কারণে ফেলে আসা নামাজগুলো আদায় করবেন বাংলাদেশে প্রচলিত অনেক ইসলামিক দল রয়েছে প্রশ্ন হলো কোন দলটি সঠিক পথে আছে আমরা কোন দলটির মতো চললে দুনিয়াতে শান্তি আর পরকালে মুক্তি পাব আমাদের নবীজি কোনো দলের কথা বলে যান নাই তিনি বলেছেন আমরাইন লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাব আল্লাহি ওয়া সুন্নাতা আমি দুইটা জিনিস শিখে গেলাম কোরআন আর হাদিস এই দুইটাকে আঁকড়ে ধরলে তোমাদেরকে কেউ পথারা করতে পারবে না তোমরা জান্নাতে যেতে পারবে এজন্য নবীজি কোনো দলের কথা বলেন নাই কোরআন আর হাদিসের কথা বলেছেন কোন দল কাজের শৃঙ্খলার জন্য কোন সংগঠন যদি করেন তো সেটা করতে পারেন এই শর্তে যে ওই দলের জন্য ভালোবাসা না হয় আল্লাহর জন্য যেন ভালোবাসা থাকে বেশিরভাগ ইসলামিক দলের অবস্থা হল ভাইরা যে দল করলে তখন দলের ভাইদের জন্য ভালোবাসা হয় অন্যদেরকে শত্রু মনে করে ওয়ালা এবং হবে লিল্লাহি দল যদি হয় তাহলে সেই দল করা জায়েজ হবে না এখন বাস্তবতা হলো এক দল করলে ইসলামিক দল অন্য দলের বিরুদ্ধে গিবৎ শেকায়ত পরনিন্দা তাদের খোঁসাখি করে দোষ বাইর করা এগুলা হলো কাজ এরকম দল করা কি নাই জায়েজ নাই আর তাছাড়া বর্তমানে প্রচলিত কোনো দলে নবী আছে অথবা এগুলোকে কোনোটাকে সঠিক ভাগ শতভাগ সঠিক বলার কোনো সুযোগ অনেক ভালো দিক এক একটাতে আছে আরেকটাতে আরেক ভালো দিক আছে ভালো গুলো নিয়ে চলবেন আর মূল হলো কোরআন হাদিস কথা বুঝে আসছে আর যে কোনো দল নাও করেন কোরআন হাদিস করে চলে যান ইনশাল্লাহ জান্নাতে যাবেন অনেকে হাদিসের ব্যাখ্যা দিবে ইয়া কম আলাই বিল জামা তোমরা জামাতের সাথে থাকো এই জামাতের মানে মনে করে দল না এক একজনে এক একটা দল করবেন আর বলবেন এটা জামাত না জামাত বলতে মুসলমানদের সাধারণ জামাত যাতে পৃথক না হয় মানে সুজা নার সেটার কথা বোঝানো হয়েছে বডি স্প্রে অন্যান্য স্প্রে ব্যবহার ইসলামী দৃষ্টিতে কতটুকু যায়জ বডি স্প্রে এর মধ্যে অ্যালকোহল থাকে এই জন্য অনেক ওলামাইক্রাম সেটা ব্যবহার করাকে না জায়জ বলেছেন তবে বডি স্প্রে সম্পর্কে মূলত এখানে যেই অ্যালকোহল থাকে এটা পান করার অ্যালকোহল না এটা এক প্রকারের কেমিক্যাল এই জন্য অনেক কুলামায়ক বলেন যে এটা যদি আপনি স্প্রে ব্যবহার করেন ওই অ্যালকোহলটা বাষ্প হয়ে বাতার সাথে উড়ে চলে যাওয়া থাকে না এই জন্য নামাজের ঠিক আগ মুহূর্তে না দিয়া তার আগে পরে দিতে পারেন তবে এগুলো এড়াইয়া সরাসরি আতর ব্যবহার করলে সেটা হলো সবচাইতে নিরাপদ